হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানাতে যাচ্ছি মোগলাই পরোটা। তো সব থেকে প্রথমে আমি 250 গ্রাম ময়দা নিয়েছি, আর এর মধ্যে আধি চামচ নমক ডাললাম, আর 2 চামচ থোড়া অয়েল, আধি চামচ বেকিং সোডা, আর 1/2 চামচ চিনি। এবার এটাকে আমি হাত দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। আমি যে তেল নিয়েছিলাম, তেল আরো দিতে হবে। এর মধ্যে আমি 1 কাপ তেল রেখেছিলাম, পুরো তেলটা ঢেলে দিলাম। দেখেন এসে মুট এসে যাচ্ছে না, মানে আমি এর মধ্যে 250 গ্রাম ময়দা নিয়েছি, 200 গ্রাম ময়দা নিয়েছি, এর মধ্যে আমি 85 গ্রাম তেল ঢেলে দিলাম অয়েল। ধীরে ধীরে একটু জল ঢালবে, আর আটা যেমন লাগাই, যাদা পাতলাও না আর যাদা শক্তও না। আমি একটু দই দিয়ে দিচ্ছি, দই দিলে কি হবে যেমন একটু খাট্টা খাট্টা মতো হবে মোগলাই পোয়াটা, এর মধ্যে পেস্ট হবে। আমি জল তো দিয়েছি, একটু দই দিয়ে দিলাম। দেখেন আটাটা লাগানো হয়ে গেছে ময়দাটা, এবার এটাকে আমি 10 মিনিটের জন্য এটা এখন রেস্ট করে দেবো। এটা একটা সাদা কাপড় দিয়ে ভালো করে ঢেকে দিলাম। আমি একদম অল্প তেল ঢালবো, এটা নন স্টিক না, তো আমি বিলকুল অল্প তেল ঢেলে দেবো, 2 চামচের মতো। আমি এখানে গাজর কেটে রেখেছি প্রায় 2 কাটুরি, পেঁয়াজ কেটে রেখেছি 1টা, বিনস 1 কাটুরি কেটে রেখেছি, 1টা টমেটো নিয়ে নিয়েছি, 3-4টা হারি মিরচি নিয়ে নিয়েছি, আর 1টা সিমলা মিরচ নিয়েছি বড়, আর হারি ধনিয়া কুচে রেখেছি। এখানে 200 গ্রাম পানির থেকে একটু কম আছে, পানির নিয়ে নিয়েছি, আর এখানে বড় বড় 2টো আলু আমি ঘষে মিরচিটাও দিয়ে দিলাম। এবার একটু একে 1 মিনিট নেড়ে নিই, হালকা একটু ব্রাউন করে নিই। আপনি আপনার মনের মতো সবজি ডালতে পারবেন। দেখেন পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে, আমি বিনস কটা দিয়ে দিলাম, সাথে সাথে সিমলা মিরচটাও দিয়ে দিলাম। এটাকেও 1 মিনিট নাড়াচাড়া করে নিই। এটা 1 মিনিটের জন্য আমি একটু ভেজে দিচ্ছি। লো ফ্লেম করে আমি 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। 1 মিনিট হয়ে গেছে, এখন এটা একটু নরম ভি হয়ে গেছে। এবার আমি আরেকটা ঘষে রেখেছিলাম, ওটাকেও দিয়ে দিলাম, আর একটু নাড়াচাড়া করে নিই। আর এখানটা একটু আদা রসুনের পেঁচ, এটাও আমি 1 চামচ দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে দিলাম, আমি 1 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নিই। আর এর মধ্যে আমি 7 অনুসারে নমক দিয়ে দেবেন আপনি, 1/2 চামচ হলদি, 1/2 চামচ ধনিয়া পাউডার, 1/2 চামচ মিরচি পাউডার, 1 চামচ গরম মশলা।
সব কিছু দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে এটা 2 মিনিটের জন্য আমি আবার ঢেকে দিচ্ছি। এটা আমি আগে বাদাম দিতে ভুলে গেছিলাম, চিনে বাদাম, আপনি যেন না ভুলেন। সবকিছু একটু নাড়াচাড়া করে নিই। এবার আমি আলু যে রেখেছি আলুগুলো ঢেলে দিচ্ছি। ঘষে আলু রেখেছিলাম, পনিরটাও রেখেছি, ওটাও ঢেলে দিলাম। এটাকে ভালো করে ভালো করে এটা মিক্স করে নিই। 2 মিনিটের জন্য এটা একটু মিক্স করে আমি আবার ঢেকে দেবো 2 মিনিট। কাশ্মীরি লাল মিরচ দিয়ে ঢেলে দিই। আর রেড আপনারা, আমি এটা শুকিয়ে ঘরে গুঁড়ো করে রেখে দিয়েছি, এটাও একটু দিয়ে দিলাম আসানিতে। এটা ভালো, এর জায়গা আপনি কমপ্লায়ার বি দিতে পারো। এবার এটা হয়ে গেছে, আমি এবার উপর দিয়ে ধনে পাতাটা, হারা ধনিয়া আমি কেটে রেখেছি, ওটাও ছড়িয়ে দিলাম। দেখেন আমার ঘরে বানানো মুগলাই পাউডার মশলাটা কত ভালো আর কত সুন্দর জলদি সে বেনে গেল। এটা আমার হয়ে গেছে, এবার এটাকে একটু ঠান্ডা করে নিই, নাহলে গরম গরম তো ফেটে যাবে। দেখেন হয়ে গেছে এটা 2 মিনিট। এবার আমি এটা কাপড়টা খুলে নিলাম, দেখেন এটা কত সুন্দর হয়ে গেছে। এবার আমি একে বল বানিয়ে নিই। পুরো এটাকে পাতলা করতে হবে যতটা পারবেন। একটু একটু ময়দা নিয়ে নেবেন আপনি, আমি ময়দা দিয়ে একটু বেলে দিচ্ছি ভালো করে। দেখেন এটা কত বড় হয়ে গেছে। এবার আমি এটা এর বীজে দিয়ে দেবো। আপনি যতটা মশলা আপনি পছন্দ করেন আপনি ওইভাবে দেবেন, দিয়ে একটু এরকম করে। প্রথমে আপনি এরকম করে মুড়ে দেবেন, তারপরে এই দিকটাও মুড়ে দেবেন, এই দিকটাও মুড়ে দেবেন, এটা এই দিকটাও মুড়ে দেবেন, দিয়ে ভালো করে এটাকে বন্ধ করে দেবেন যাতে না খুলে যায়। হালকা সা একটু একটু এরকম বেলুন মেরে দেবেন। আমি কম তেলে বানাচ্ছি, আমি এটা কম তেলে বানাচ্ছি। এটা কম তেলে আমি ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। আমি আর একটা নিচ্ছি, আমি একটু কম তেলে বানাচ্ছি, আপনারা বেশি তেলে বানাতে পারবেন। এবার আমি এটা একটু উল্টে দিই। এটা ধীরে ধীরে একটু এটা হতে থাকো। দেখেন আমি পুরো এই বেলুনটা পুরো বেলে নিয়েছি। আমি এটা দুসাটাও পুর দিয়ে দিলাম। এরকম করে নেবেন, এটাকে অতি সহজে হয়ে যাবে। এটাকে এইভাবে একটু নিয়ে নেবেন, এরকম করে নেবেন, এটাকেও এইভাবে।
ওটা হয়ে গেল মোগলাই, ওটা হয়ে গেল মোগলাই পরোটা। আর এই শেপটা ঠিক এরকম একটু বেলুন দিয়ে আপনি চারিতরফ একটুখানি মিলিয়ে দেবেন। দেখো কত সুন্দর হয়ে গেছে, এটা আমি এক পিঠ হয়ে গেছে আমার, কম আজে হচ্ছে। আপনি তেজ আজে করবেন না, তার ভিতরটা কাঁচা থাকবে, এটাকে ধীরে ধীরে পাকতে হবে, পাকবে। কত সুন্দর হয়ে গেছে, এটাও আমি ঠিক এরম করে ঢেলে দেবো। এটাও কম আজে, এটাও 2-3 মিনিট আমি এটা পাকাতে থাকবো। দেখেন আমার মোগলাই পরোটা কত সুন্দর হয়ে গেছে, আমি কম তেলে করেছি, আপনারা বেশি তেলেও করতে পারেন। ঘরে আপনারা এটাকে বানিয়ে বাচ্চাদের খান, আপনারা ওই খান, এটা হচ্ছে ভেজ খানা, এর মধ্যে কোনো আন্ডা নেই। এটা দেখেন কত সুন্দর মরে যাচ্ছে, ফুলে যাচ্ছে দেখেন আরামসে। তো এটা আমার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় আমাকে জরুর লাইক করেন আর শেয়ার করেন।